স্বাগত জানাচ্ছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি ইচ্ছু প্রিয় বন্ধুদের অর্থাৎ যে শিক্ষার্থী বন্ধুরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবেদনের জন্য তোমরা আবেদন করেছ তোমাদের আবেদনের সময়সীমা বৃদ্ধির আমরা একটা তথ্য পেয়েছি আজকে দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকাতে আমরা অনলাইন পত্রিকাতে আমরা দেখতে পাচ্ছি তোমরা বোধহয় জানো যে শিক্ষা সংক্রান্ত সর্বশেষ তথ্য যে কয়েকটি শিক্ষা সংবাদ বা অনলাইন পত্রিকা রয়েছে তাদের মধ্যে ডেইলি ক্যাম্পাস অন্যতম আমরা আজকে যে তথ্য পাচ্ছি তথ্যে বলা হচ্ছে ভর্তি আবেদনের সময় চবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আহ দুই হাজার বিশ একুশ শিক্ষাবর্ষে স্নাতক সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়িয়ে সাত মে রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত করা হয়েছে অর্থাৎ সাত তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে সাত মে পর্যন্ত অর্থাৎ বলা যায় যে আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে এবং আগামীকাল শুক্রবার এপ্রিল ভর্তি পরীক্ষার আবেদনের নির্ধারিত সময় ছিল আমরা জানি সবাই এবং আঠাইশে এপ্রিল বৃহস্পতিবার ডিনস ও ভর্তি পরীক্ষার কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এবং চলমান লকডাউনের কারণে ভর্তি প্রক্রিয়া পাঁচ আবেদনের সার্ভার জটিলতার জটিলতা থাকায় এই সময় বাড়ানো হয়েছে আমরা বিষয়টা এ জানি এবং গত পাঁচ এপ্রিল থেকে আবেদন শুরু হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয় এবং পরে বারোই এপ্রিল আবার শুরু হয় যে কারণেই হয়তো আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে অর্থাৎ সাত মে পর্যন্ত রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত আবেদন করা যাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং আমরা এখানে যে তথ্যগুলো দেখতে পাচ্ছি এগুলো সব আমরা জানি অর্থাৎ শুধু আবেদনের সময় বাড়ানো হয়েছে এবং ভর্তি পরীক্ষার সময় পূর্বের মতোই আছে এখানে বলা হচ্ছে যে স্বাস্থ্যবিধি মেনে সশরিলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং বি ইউনিটে বাইশ ও তেইশ জুন এবং ডি ইউনিটে চব্বিশ ও পঁচিশে জুন এবং এ ইউনিটে আঠাশ ও উনত্রিশে জুন এবং সি ইউনিটে তিরিশ জুন এবং বি ওয়ান ও ডি ওয়ান উপ ইউনিটে পয়লা জুলাই তারিখে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং ভর্তি সংক্রান্ত সর্বশেষ আপডেট আমরা এডমিশন ডট সিইউ ডট এসি ডট বিডি অর্থাৎ যে পেইজের মাধ্যমে আমরা সবাই আবেদন করেছি এবং সেই পেইজে যে আমরা তথ্য পেয়ে যাব তো যাই হোক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আবেদনের এই সময়সীমা বৃদ্ধি সংক্রান্ত তথ্য নিয়ে আলোচনা করা হলো এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত আরও সর্বশেষ কোনো তথ্য পেলে আমরা সঙ্গে সঙ্গে ইউটিউব চ্যানেলে জানিয়ে দেবো তোমরা ইউটিউব চ্যানেল এর ভিডিও বন্ধুদের নিকট শেয়ার করো তা যাতে তোমাদের বন্ধুরা দ্রুত তথ্য পেতে পারে এবং তোমরা ভালোভাবে প্রস্তুতি চালিয়ে যাও এবং তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ